সকালে ভিডিওটার পর অনেকেই আমাকে বলেছে বিলি এরা তো ভিউজের জন্য নাটক করছে বেচু আর ডালি দিদি সত্যি কথা বলবো এরা নাটক করলেই আমার কী আর সত্যি হলেই আমার কি নাটক করলেও আমি কনটেন্ট পাচ্ছি আর সত্যি হলেও আমি কনটেন্ট পাবো খুব ধ্রুব সত্যি কথা একদম ক্লিয়ার কাট এবার হচ্ছে সব থেকে যেটা বড়ো কথা সেটা হচ্ছে পালে বাঘ পড়ার গল্পটা মনে আছে তো সেই রাখালে বাঘে খাওয়া এ বেচুর যেন আবার সত্যি সত্যি এই দিন না আসে যেটা এখন দাল্লি দিদি ট্রেলার দেখাচ্ছে নাটক করে সেটা যদি সত্যি সত্যি হয় তাহলে কিন্তু ওই পালে বাঘ পড়ার মতো হয়ে যাবে সেই সময় যখন বেচু যখন ডাকবে তখন কেউ বেচুরে বাঁচাতে যাবে নি তখন না বেচুকে সত্যি সত্যি ডাল্লি দিদি কাউ কাউ করে চিবিয়ে খেয়ে নেবে কী বন্ধুরা ঠিক বলছি না বন্ধুরা ওয়েলকাম টু বিলিস ব্লগ আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভীষণ ভালো আছি দেখো খুব দ্রুত সত্যি কথা বেচুর আজকে ভিডিওটা দু মিনিট চুয়াল্লিশ সেকেন্ডে একটা মেয়ের কথা শোনা গেছে শোনা গেছে ঠিক আছে ভীষণ অ্যাগ্রেশন শোনা গেছে এই কথাটা কে বলছে পাঁচ থেকে একটা মেয়ে বলছে ওই তো যে সময় চা খাচ্ছিল মনে আছে দু কাপ চা একটা কেক একটা কেক তো হাফ হাফ করে খাওয়া যায় বেচুটা কিফটে একটা কেক হ্যাঁ বেচু একটা মেয়ে পটাইসো একটা মাইয়া পটাইসো তাও আবার ওই একটা কেক স্য কমসে কম দুজনের দুটো কেক নিতে হয় বেচু এত কি বলবো হ্যাঁ কি জ্বালা একটা কেক নিয়ে হাফ হাফ করে খেয়েছে হ্যাঁ বেচু ও তা ওই ছোটো ভাঁড়ের চা এক সাইজ বড় ভাঁড়ে চা নেবে তাও নেই সকালবেলা বেচু চা খাবে ঠিক আছে মালাই চা না হয় সকালবেলা কেউ পছন্দ করে না একটু বিকেল হলে তবু সন্ধেবেলা মালাই চা ঠিক আছে মালাই চা খাচ্ছে এই শুধু প্লেন চা খাচ্ছে তাও ওইটুকুটুকু ভারী বেচু কিপন বটি সত্যি সত্যি আমার বেচুকে নিয়ে যে জেলবে সেই বুঝবে টিনা বুঝেছে এবার দ্বিতীয় পক্ষ বুঝবে আমার কি জানা এবার আরেকটা কথা ওই যে পাশ থেকে বললো শুনতে পেয়েছ বিচুর তো যেটা স্বভাব বেচু তো মেয়ে নিয়ে ঘুরছে তোমরা খুব ভালো করেই জানো বেচুর পাশ থেকে মাইয়ার গলা শুনতে পাওয়া গেছে আর একবার গলা শুনতে পাওয়া গেছে সেটা হচ্ছে যখন ফুচকা খাচ্ছিল ওটা তো পরিষ্কার শুনেছ কি একটা বললো না কি ঝাল ঝাল আলু খাবে ও ঝাল আলুটাই খাবেন না কি এরকম যে বললো না তো সেটা ওই মাইয়ার গলা পাওয়া গেছে বিচু সবাইকে সবার থাকতে যাকে ফুচকা দিল একটা ফুচকা জল জল দিয়ে ভরে আর ফুচকাটা দিল না ওটা বেচু প্রথম দিয়েছে স্যার স্যার বেছু পাশে বাপ বসছিল পাশে মা বসছিল পাশে ছেলে বসছিল তাদেরকে না দিয়ে বেচু মেয়েটাকে ফুচকা দিচ্ছে সি বেচু এত পীরিতি হ্যাঁ বেচু বউ পাগলা হয়ে গেছে আসলে টিনা বেরিয়ে গেছে তারপরে এবার আর একটা বেচুর চাই বেচুর যা অবস্থা হয়েছে ওরে টিনারে একটু ডিভোর্স দেন না একটু ডিভোর্স দে বেচুর একটু ডিভোর্স দে বেচু তোর কি বলে ওটাকে পা ধুয়ে জল খাবে একটু ডিভোর্স দে এইটুকু ডিভোর্স দেচুকে অন্তত বিচুর কী অবস্থা বন্ধুরা কী বাবরি বেচু মেয়ে নিয়ে নিয়ে ঘুরছে মেয়ে নিয়ে নিয়ে ঘুরছে কী অবস্থা বেচুর তো যাই হোক মেন কথা হচ্ছে দেখো প্রথমত হচ্ছে এখন তো ইউটিউবে একটা কথা ভালো করেই জানো গালাগাল চুলোচুলি মানে গালাগালি চুলোচুলি এইগুলো যেহেতু দিতে বন্ধ করতে নিজেরাই বলছে মানে বেচুর দলের লোকেরা সকল দিদিরা অতএব গালাগালি তো সেভাবে দিতে পারছে না কারণ অলরেডি মেস হয়ে যাবে হ্যাঁ না তারা এইসব ঝামেলা একটা কেস তো খেয়েই আছে হ্যাঁ দাল্লি দিদি কালকে যে কথাটা বলেছে সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট যে সত্যি বেঁচুর জন্য ডাল্লি দিদি কেস খেয়ে বসে আছে তাই না ডাল্লি দিদির গাদা গাদা টাকা পয়সাও যাচ্ছে ডাল্লি দিদির ওই কলে বড়ের খেসরত দিতে হচ্ছে মানে হচ্ছে কীরকম ফিজিক্যালি হ্যারাসমেন্ট মেন্টালি হ্যারাসমেন্ট ফিনান্সিয়ালি হ্যারাসমেন্ট এগুলো তো বেঁচুর পাতানো দিদি নিতে হচ্ছে বুঝতেই পারছো তো সেই ক্ষেত্রে বেচুর দিদির একটাই হচ্ছে ব্যাপার মানে বেচুর দিদি মানে বেচুর পাতানো দিদির কথা আমি বলছি দালদি দিদির কথা বলছি বেচুর এই দাল দি দিদি একটুখানি কমাবার চেষ্টা করছে কিন্তু ওরও তো জন্মগত অভ্যাস তোমরা সবাই ভালো করে জানো বেচুর পাতানো দিদি মানে দাল দিদির হচ্ছে ইনবর্ন যেটা স্বভাব ওর তোর জীবনেও কোনো যাবে না মুখ ফসকে বেরিয়ে যায় মাঝে মাঝে ওটাই তো রকাত তবে হ্যাঁ কি বুকবে ওই ভাত আই 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 ম্যায় আই করে বুকে যায় আর আবার নতুন ভিউজের নাটক কারণ বেচুর ভিউজও ডাউন হয়ে গেছিলো টিনার ভিউজের অবস্থা দেখেছিলে হাই ফাই লেভেলে গড়ে এক লাখ অ্যাভারেজে টিনার ভিউজ আশি হাজার এক লাখের মধ্যে উঠছে বেঁচু বুঝতে পারছে যে আমি একটা পাতি কন্ট্রোভার্সি ক্রিয়েটারে পরিণত হয়ে গেছি কোনো প্রমোশন ভিডিও পাচ্ছি না অতএব কি করতে হবে একটা সুন্দর করে গল্প সাজাতে হবে দেখো এটা তোমরা খুব ভালো করে জানো আলুর দম সবার প্রথমে এসে ওই কেস কুসগুলো নিচ্ছিল তারপরে যখন ডালদির হাত ধরে ওই আরেকটি যখন তোমার আমাদের এই বাংলার মাটিতে পাহাড় রাখলেন কোচ কোচমিন কাল কোচমিন তো তিনি যখন এলেন তখন ওই তো আলুর দমকে পিছনে ফেলে রেখে তারপরে ওই ভুলভাল কেশ ভুয়ো কেশ মিথ্যে কেশ ফেক কেস সব তোলাতুলি হলো দিয়ে এবার উনি দায়িত্ব নিলেন বেচুকে সমস্ত কিছু হাত থেকে রক্ষা করবেন আদৌ কি রক্ষা করছে আমি জানিনি তো সেই হচ্ছে ব্যাপার এই সব ব্যবস্থা ব্যবস্থা করছে করার পরে আলুর দম তাহলে সরে গেলো কিন্তু আলুর দমের কাছে কলকাতা গেল দেখো হতেও পারে এটা পুরোপুরি সাজানো নাটক ঠিক আছে কারণ এটুকু তোমরা ভালো করে জানো আলুর দমের সাথে প্রথম সম্পর্ক ছিল কিন্তু আমাদের এই দাল্লির ডাল্লি কিন্তু আলুর দমকে চিনিয়েছে বেচুকে অতএব এই দাল্লির যে আলুর দমের বাড়িতে আসা যাওয়া ছিল সেটা তোমরা খুব ভালো করে জানো তারপর এই বেচু গেল আসা যাওয়া তোমরা সবাই যেন ও দাল্লির সঙ্গে আলুর দম দেখাও করতো কারণ যে সময় দাল্লির হাজব্যান্ড ভর্তি ছিল তোমরা সবাই জানো খ্যা ফেই সেই তোমরা সবাই জানো তো সেই হিসেবে যাতায়াত করতো একটু দেখাশোনা দেখাশোনা করতো দেখার দেখা টাকা করতো ভদ্রতার তার খাতিরে আমি খারাপ কিছু বলছি না ভালো কথাই বলছি তো সেই হিসেবে আর দাদা দিদি ভাই দেখা করতো এই যেরকম বলে আর কি তো দ্বিতীয় কথা হচ্ছে দাল্লির সাথে সবাই দেখা করতে যায় দাল্লির কি এলেম তো দিয়ে এবার তোমরা সেটা দেখেছো দাল্লি দাল্লবির প্রিয় বান্ধবীর বাড়িতে একদম দাল্লিও যেমন দাল্লির বান্ধবীও তেমন সবাই দেখেছ একই রকম টাইপের এবার সবই সব মানে ওই সময় আর কি বেশ মিল একটা ছিল হঠাৎ করে দাললির তো গায়ে লাগার কথা নয় আলুর দমের বাড়িতে যদি বেচু যায় কারণ ওই আলুর কিন্তু বেচুর জন্য মেয়ে দেখার কথা বলেছিল মনে আছে তোমরা ভুলে গেছো কি আমার কিন্তু মনে আছে ওই দাল্লি ওই আলুর কিন্তু বলেছিল বেচুর জন্যে মেয়ে দেখার কথা আমরা মেয়ে দেখা শুরু করছি তাহলে দাল্লির তো কোনো অংশেই এটাকে নিয়ে কোনোভাবে রেগে যাওয়া বা কোনো কিছু ইয়ে নয় এটা হচ্ছে পুরোপুরি একটা প্ল্যানিং হতে পারে সত্যি হতে পারে প্ল্যানিং দেখো অনেকেই ধরে ফেলেছো এটা প্ল্যানিং সমস্ত ভিউয়ার্সরা ধরে ফেলেছে এটা প্ল্যানিং এবার আস্তে আস্তে তোমরা বুঝতেই পেরে যাবে আদৌ সত্যি কি প্ল্যানিং এবার দেখো যদি প্ল্যানিং হয় সেটাও খুব ভালো কথা দুটো ভিউজ পাবে কারণ দেখো একটা পুরুষ মানুষ হিসেবে বেচু ও তো ফেলিওর কারণ ও না পারবে কাজ করে খেতে না পারবে কিছু কারণ ও এক নম্বরের কুঁড়ের জাসু ঠিক আছে দ্বিতীয় হচ্ছে কি ও এই সবে বউ বেঁচে খাওয়ার গন্ধ পেয়েছে বাচ্চা বেঁচে খাচ্ছে পরিবারের কেচ্ছা বেঁচে খাচ্ছে দেখো বউ হচ্ছে পরিবারের মধ্যেরই একটা অংশ তাহলে বউকে বেচা মানে নিজের পরিবারের কেচ্ছা বিক্রি করা তাতে একটা পুরুষের কিছু যায় আসছে না তাহলে তাকে তোমরা পুরুষ বলবে তাহলে বেচুর ওইটুকুই অকাত অতএব ওকে ওর এই বেছে বেছে বিক্রি করে খাওয়া মুবারক রইলো ঠিক আছে তাহলে এত কিছুর পরে বেচুকেও এরমভাবে খেতে হবে আর রইল দালি ডালটি গালাগাল এখন মাঝে মাঝে বিরাটভাবে দিতে পারছে না একটুখানি বার করে আবার বার করে ফেলছে আবার বলেও দিচ্ছে ডালটির তো জন্মগত তোমরা সবাই জানো ইম্বন তো সেই হিসেবে এদের আর কিছু করে খাবার মতো কিছু নেই কন্টেন্ট কত টিনাকে গাল দেবে আবার নতুন একটা বয়ফ্রেন্ড জুটি দিল টিনার আবার এই করে দিল আবার ওই করে দিল আর কত বলবে কোথায় কন্টেন্ট পাবে কন্টেন্ট তো পেতে হবে তবে তো একটা সমালোচনা করবে চার চারবেলা করে ভিডিও নামাচ্ছে আর ডালির তো দেখেছো বসে চুল আঁচড়াবে চুল খুলবে এই করবে সুন্দর এই করবে ওই করবে আরে ভাই ওকে যারা দেখে এতেই অভ্যস্ত আর সত্যি কথা বলবো দাললিকে কেউ খুব একটা জিনিস ভালোবেসে দেখে না অনেক সময় মানুষ দেখতে কিভাবে অভ্যস্ত হয় জানো আমি তোমাকে বলছি অনেকেই এই বেচুর প্রতি কনসার্ন মানে বেচুকে সবাই যেভাবে জেনে এসেছে দেখো বেচু বদ সেটা অনেকে জেনে গেছে অনেকে সরে গেছে তার জন্যই কিন্তু বেচুর ভিউজটা ডাউন হচ্ছে ভিউজ কেন ডাউন হয় বেচুর ভিউজ একটা কারণেই ডাউন হচ্ছে কারণ বেচুকে যারা আগে দেখতো তারা প্রচুর মানুষ বুঝে শুনে চিনতে ভদ্রবাড়ির মানুষ সরে গেছে ঠিক আছে বেচুকার দেখে না এবার তাহলে কি এদের ভিউজটা তো বাড়াতে হবে কিভাবে করবে তখন এই বেচুর সাথে এই বেচুর দিদির একটা পাতানো দিদির একটা প্ল্যানিং প্লটিং হয়েছে যে কোনো না কোনোভাবে এই ব্যাপারটাকে একটু ভিউজটাকে আপ করতে গেলে আমাদের মধ্যে একটু ছল করতে হবে আর বেচুকে তো জানোই হ্যাঁ এক নম্বরেও তো কথাবার্তা বুঝতেই পারো হ্যাঁ করে বলে আরে বাবা আমাকে কিছু বলতে হবে না দালি নিজেই বলেছে যে ভালো করে কথা বলতে পারো না এই পারে না স্মার্ট না ও পরিষ্কার করে কথা বলতে পারে না এই পারে না তাহলে চিন্তা করো বেচু নিজেই কথা বলতে পারে না বেচু পাতানো যদি আবার ও ওইখানেই ছোটো করে দেয় যাই হোক এদের হচ্ছে ভালোবাসা হচ্ছে মুরগি পোষা যখন খাবার না থাকে ওই একে অপরকে কেটে খেয়ে নেয় এর নমুনা তো তোমরা অনেকেই দেখেছো নতুন করে দেখার কিচ্ছু নেই তবে হ্যাঁ এটাও সত্যি কথা যদি বেচু কোনোদিন ডাবল ক্রাস করতে যায় ও হ্যাঁ আরেকটা কথা বেচু ওই তো বললো না যে এইটাতে তো আমি বলেছি অবশ্যই আরেকটা আমি নতুন ভিডিও করে বলবো তার মানে কি আবার কন্ট্রোভার্সি করতে বসবে বেচু বেচু আরেক দিনের কনটেন্ট পেয়ে গেল হয় বেচু ওই ভিডিও ওই চ্যানেলে কন্ট্রোভার্সি করবে মানে ওই চ্যানেলটাকে গ্রো করবে আর না হলে বেচু এই চ্যানেলেই কন্ট্রোভার্সি দেবে তার কারণ বেচু তো মেয়েদের মতো ওই পিলপিল পিলপিল করে মানে বেচু পুরুষ কম বেচু মেয়ে বেশি কারণ ওই যে কন্ট্রোভার্সি করতে পারছে সাধারণত মেয়েরাই তো বেশি কন্ট্রোভার্সি এই কলতলার মাসি পিসি ঝগড়া ঝাঁটি এগুলোই বেশি করতে পছন্দ করে এগুলো মেয়ে তো সবাই বেশি হয় বাট বেচু এগুলো করতে পছন্দ করছে কারণ বেচু দানে আমার তো এটাই অকাত তো সেই হিসেবে বেচু আবার একটা নতুন করে ভিডিও বানাবে বেচুর দিদির ইয়েতে পাত পাতানো দিদিকে কথা বলে তখন বেচুর আবার সেখানে ভিউজ হবে তো এটা একটা সাজানো নাটক অ্যাজ সিম্পল এজ দ্যাট আর যদি এটা সত্যিও কোনো দিন হয়ে থাকে আমি না জানি আর যদিও সত্যি হয়ে থাকে তাহলেও খুবই ভালো রা সেই পালে বাঘ বড়ার মতো হবে বেচুকে পাতানো দিদি এরকম করে কামড়ে কামড়ে খাবে পিস পিস করে খাবে কিমা বানিয়ে খাবে কিমা কিমা বানিয়ে খাবে বেচুর কিমা বানিয়ে খাবে দাল্লি কিমা বানিয়ে খাবে এম লাগবে বেচু কিমা তো এইরকমও হলেও খুবই ভালো কথা মানে এদিকে হলেও আমাদের ভালো ওদিকে হলেও আমাদের ভালো আমাদের সবই ভালো মাঝখান থেকে আমরাও কন্টেন্ট পাচ্ছি তো কোনো প্রবলেম নেই তোমরাও এই গল্পের গরু গাছে তোলো বেচু আড্ডাল্লি তোমরাও ভিউজ নাও আমাদেরও ওই সামান্য টুকিটাকি ছিটে পোটা যতটুকু ভিউজ হয় আমাদেরকেও দাও কারণ আমরাও কন্টেন্ট পাচ্ছি খুব সত্যি কথা ব্যাস এই তো হয়ে গেল পরিষ্কার কথা সিম্পল কথা বেচু যদি এমনিতেও যদি কিমার কথা মানে ডাল্লির কথা না শোনে ডাল্লি এমনিতেও বেচুকে চিবিয়ে খাবে আর যদি বেচু যদি এই ভিউজের জন্য নাটক করে তাহলে ওটাই তো বেচু রকাত বেচুকে রকম করেই খেতে হবে দুটোই হচ্ছে এটা না হলে ওটা খুব সিম্পল কথা বলে দিলাম তোমাদের তো চলো আর বেশি বকেলাম নেই তোমরা সবাই বুঝে গেছো যারা বোঝুনি তারাও দুদিন পরে এমনিতেই বুঝে যাবে আর কিছুই না পাবলিক ধরে ফেলেছে ঠিক আছে চলো ভিডিওটা এই পর্যন্ত রাখছি আর হ্যাঁ বেচুর ওই মেয়ে নিয়ে ঘুরে বেড়ানো ও কিছু করার নেই বেচুর এখন মেয়ে মেয়ে বাতি কুটেছে বেচু এখন মেয়ে নিয়ে ঘুরে বেড়াবে বেচু সঙ্গে দেবে এই করবে ওই করবে কারণ বেচু তো কন্ট্রোভার্সি ছাড়া কোনো উপায় নেই বেচু মেয়ে নিয়ে ঘুরছে সেটা আমরা সবাই জানি তো সেই হিসেবে বেচুর বাড়িতে মহিলা থাকে মাঝে মাঝে সেটাও আমরা জানি অনেক কিছুই সুখতা দেখা গেছে তো বেচুর এটাই হবে আর কী করা যাবে বলো চল আর কিছু বেচুকে নিয়ে নতুন করে কিছু বলার নেই সবাই ভালো থেকো টাটা আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে বাই